প্রিয় বন্ধুরা, সোমনাথা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিছুক্ষণ আগে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে আমি আলোচনা করে দেবো, কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবম এবং দশম শ্রেণীর জন্য, নবম শ্রেণী অর্থাৎ তোমরা যারা 2021 সালে এখন নবম শ্রেণীতে পড়ো এবং তোমরা 2023 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই 2021 সালে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই স্কুলে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে। সেটা কিন্তু বিভিন্ন জেলায় একটি করে ক্যাম্প অফিস বসবে আমাদের স্কুলে, সমস্ত স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি বা তার প্রতিনিধিদের এই ক্যাম্প অফিসে পাঠাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনগুলোকে জমা দেওয়ার জন্য। এটা গেল নবম শ্রেণীর জন্য। এবং তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো এবং 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এনরোলমেন্ট ফর্ম ফিল আপ, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করলে তোমরা অ্যাডমিট কার্ড হাতে পাবে এবং তারপরে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। তাহলে 15-16 ডিসেম্বরের মধ্যে যে ক্যাম্প অফিস বসবে সেই ক্যাম্প অফিস থেকে তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ স্কুলে পৌঁছে যাবে এবং তোমরা প্রত্যেকে স্কুলের সাথে যোগাযোগ রাখবে। যদি 15-16 তারিখের মধ্যে যদি স্কুলে পৌঁছে যায় তাহলে তোমাদেরকে নোটিশ দিয়ে কিন্তু স্কুল জানিয়ে দেবে যে 17-18-19-এর মধ্যে তোমাদেরকে স্কুলে যেতে হবে, যে এনরোলমেন্ট ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবং প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা গিয়ে এনরোল ফর্মটাকে ভালো করে চেক করবে, সব ঠিকঠাক আছে কিনা একবার ভালো করে দেখে নেবে। দেখে গিয়ে তোমরা সই করলে তোমাদের কাজ হয়ে যাবে। এবং যারা রেগুলার ক্যান্ডিডেট নয়, যারা অকৃতকার্য হয়েছে গত বছরে, তারা যদি মাধ্যমিক পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডে তোমাদের একটা ব্ল্যাঙ্ক সিট কিন্তু আসবে এবং তোমাদের ফর্মটি পুনরায় ভালো করে কিন্তু ফিল আপ করতে হবে। একটি কথা বলে রাখি, গত বছর কিন্তু এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করোনা ভাইরাসের জন্য অনেকে ফিল আপ করতে পারেনি এবং যার ফলে তোমরা অনেকের অ্যাডমিট কার্ড পাওনি এবং তোমরা কিন্তু পরীক্ষায় পাস করতে পারোনি, কিন্তু তোমার অ্যাডমিট কার্ডই নেই তাই তোমাদের কিন্তু পাস করানো হয়নি। তাই বলছি যে তোমরা যারা এই ভিডিও দেখছো বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে জানিয়ে দাও যে এনরোলমেন্ট ফর্মটাকে অবশ্যই ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পাবে না। কারণ যেহেতু স্কুল ঠিকমতো হচ্ছে না, অনেকে স্কুলে যাচ্ছে না, তাই অনেকে কিন্তু নাও জানতে পারে। তাই তোমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা বন্ধুই কিন্তু জানানো যে এনরোলমেন্ট ফর্ম চলে এসেছে, এটা ফিল আপ করতে পারলে তবে তুমি অ্যাডমিট কার্ড পাবে এবং তবে কিন্তু মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে।